হচ্ছে কি আপনারা সবাই জানেন যে আজকে সেফ ড্রাইভ সেফ লাইফ ডে, এটা 2016 সালে অ্যাক্সিডেন্ট কমার জন্য আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল। সারা ভারতবর্ষে 7 দিন অ্যাক্সিডেন্ট নিবারক ডে পালন হয়, কিন্তু একমাত্র বাংলা আমরা 365 দিন সেফ ড্রাইভ সেফ লাইফ এই প্রোগ্রামটা করি। এবং এটা করার ফলে 2016 সালে অ্যাক্সিডেন্টের যে সংখ্যা ছিল তা কমে গেছে 2018 সালে 35%। এটা খুব বড় কাজ এবং মৃত্যু সংখ্যাও কমে গেছে 27%। অর্থাৎ কলকাতা পুলিশে 2016 সালে মৃত্যু হয়েছিল 407 জনের অ্যাক্সিডেন্টে, কিন্তু আমরা এই প্রোগ্রামটা করার ফলে এই মৃত্যুর সংখ্যা 407 থেকে কমে 294 হয়েছে, অর্থাৎ 27.7% কমে গেছে। এবং আহত হয়েছিলেন যেটা 2016 সালে তার সংখ্যা 32% কমে গেছে। সারা রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা 28.1% কমে গেছে। 2016 সালে অ্যাক্সিডেন্টের মৃত্যুর সংখ্যা সারা বাংলাতেও 17.1% কমে গেছে। আর রোড অ্যাক্সিডেন্টে যারা আহত হয়েছিল তাদের সংখ্যা 20.2% কমে গেছে। অর্থাৎ কলকাতা পুলিশের 35% কমেছে অ্যাক্সিডেন্টের সংখ্যা, 27% কমেছে মৃত্যুর সংখ্যা, আর সারা বাংলায় জীবন বাঁচানোর জন্য মাথায় হেলমেট পরা আমাদের সবার জরুরি। র‍্যাশ ড্রাইভিং করা উচিত নয়, তাতে 1 সেকেন্ড 2 সেকেন্ড কম বেশি লাগতে পারে, এটা আমাদের ভুল। আমি আপনাদের যদি বলি, আমি যখন ট্রেডমিল করি, ধরুন আমি একটা লিমিটে করি, যখন আমি বাড়াই পরে লাস্টে গিয়ে দেখি 1 মিনিট 2 মিনিট সেভ হয়, তার বেশি নয়, তাতে প্রবলেমও হয়। তার থেকে বেটার হচ্ছে 1 মিনিট 2 মিনিটের জন্য আমি র‍্যাশ ড্রাইভিং করে মানুষই বা কেন মারা যাবে আর আমরাই বা কেন মারা যাব। জীবন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই র‍্যাশ ড্রাইভিংয়ের বিরুদ্ধে পুলিশের যেটা চলছে সেটা চলবে। এবং বিশেষ করে বেআইনিভাবে আমরা কেউ কোনো কাজ করব না, এটা আমাদের শপথ নিতে হবে আজকের দিনে। আমি আপনাদের সকলকে সেফ ড্রাইভ সেফ লাইফে যারা পার্টিসিপেট করছে আজকে আমার পুলিশের বন্ধুরা, তাদের সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সারা রাজ্য জুড়ে এই প্রোগ্রামটা আমি দেখেছি, আমাদের প্রোগ্রামটা ঝাড়খণ্ডেও ওরা করে মাঝে মাঝে, সেফ ড্রাইভ সেফ লাইফ নামেই করে, উড়িষ্যাতেও করে, আরও যত বেশি রাজ্য আমাদের প্রোগ্রামটা নেবে আমরা খুশি হব। সাথে সাথে আমি একজন কনস্টেবলকে দেখতে গিয়েছিলাম পুলিশ হসপিটালটায়, এই পুলিশ হসপিটালটা আগামী দিনে আমরা পিজি হাসপাতালের সাথে একক করব, তাহলে কী হবে, আরও কিছু সুযোগ বাড়বে চিকিৎসার। পুলের জন্য 50% বেড রিজার্ভ থাকবে কলকাতা পুলিশের, বাদ বাকি 50% সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, এবং SSKM-এর ডাক্তাররাই ট্রিটমেন্ট করবে, তারাই সুযোগ দেবে, এটা একটা বড় কাজ হবে এই এলাকায়। আপনারা জানেন এই এলাকায় রামদিক হসপিটাল ছিল, পুরনো পড়েছিল, সেটাকেও পিজি হসপিটালের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালও ভালো করে চলছে। সুতরাং আমি কলকাতা পুলিশ হসপিটালে গিয়েছিলাম একটাই কারণে, আমাদের একটি কনস্টেবল ভাই, সে একটি বৃদ্ধ লোককে একটি বাইক চাপা দিয়ে প্রায় চলে যায়, সে বাইকটাকে ধরবার জন্য যখন চেষ্টা করে তখন তাকে টানতে টানতে হেঁচকে হেঁচকে নিয়ে যায়, ফলে তার সারা শরীর চোখ হয়েছে। তাকে দেখবার জন্যই আমি হসপিটালে এসেছিলাম, এবং সে একটা বয়স্ক মানুষকে বাঁচাবার জন্য যে কাজ করেছে, যে উদ্যোগ নিয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তার জন্য আমরা 50,000 টাকা তাকে পুরস্কার দিয়ে গেলাম। এবং এইভাবেই আমাদের কনস্টেবলরা আমাদের 27% কমেছে অ্যাক্সিডেন্টের সংখ্যা, 17% কমেছে মৃত্যুর সংখ্যা। এই কাজটা পুলিশ খুব ভালো করে করছেন। সেফ ড্রাইভ সেফ লাইফ স্কুল কলেজ পাড়া ইউনিভার্সিটি থেকে শুরু করে পাড়ার মানুষ সকলেই প্রোগ্রামটা আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়েও সাহায্য করেছেন। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, পুলিশ যখন ট্রাফিকের কাজ করে কখনো কোথাও একটু এক্সেস হয়ে যায়, কোথাও একটু ভুলভ্রান্তি হয়ে গেলে তখন নিশ্চয়ই সমালোচনা করা দরকার, আমরা সমালোচনা করি।
কিন্তু তাদেরটাও বুঝতে হবে, তারাও সকাল দুপুর রোদ ঝড় জল গাছ ভেঙে পড়ছে মাথার উপরে, কিন্তু তারা কিন্তু তাদের ডিউটিটা করে যাচ্ছে। রোদ্দুরে ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু তাদের ছাতি ফাটলেও তারা কিন্তু মুখ ফাটে তো মুখ ফাটে না, বুক ফাটে তো মুখ ফাটে না। বর্ষার সময় দেখবেন এক কোমর জলে কেউ না থাকলেও ভয়ে চলে গেলে তারা কিন্তু কাজটা করে, অ্যাক্সিডেন্ট হোক খেলাধুলা হলো সব জায়গায় করে। এবং গত এক মাস ধরে সারা কলকাতায় নাকা চেকিং হচ্ছে, হেলমেট না পরে যারা যাচ্ছে সেটা চেকিং হচ্ছে, অনেক রকম গাঁজা থেকে শুরু করে রাত্রিরে যা চলে বেআইনিভাবে যেটা চলে সে সম্বন্ধেও পুলিশ রেড করছে, ভালো কাজ করছে, এটাকে চালিয়ে যেতে হবে। এবং সারা রাজ্য নাকা চেকিং থেকে শুরু করে কলকাতা পুলিশ থেকে শুরু করে যে কাজগুলো তারা করছে এবং হাতে নাতে ধরছে, আমরা কারোর বিরুদ্ধে নই, কোনো মানুষ বিপদে পড়ুক এটা আমরা কেউ চাই না, পুলিশ কাউকে হ্যারাস করবেন না, শুধু নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে, হেলমেটটা পরতে হবে নিজের জীবনের জন্য, নিজের লাইফ, হট করে অ্যাক্সিডেন্ট হলে মাথায় চোটটা বেশি লাগে, আর মাথায় চোট লাগলে কেউ ভালো থাকে না, সবচেয়ে দামি হচ্ছে জীবন, সেই জীবনে পুলিশরা আমাদের অফিসাররা সকলে ভালো করে কাজ করুন, সকলে সুন্দর থাকুন। আমি সকল পুলিশ পরিবারকে আজকে এই শুভ দিনে আপনাদের সেফ ড্রাইভ সেফ লাইফের জন্মদিনে আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ আমার এখানে সমস্ত জয়েন্ট পুলিশ কমিশনার ডিসি থেকে শুরু করে এসটিএফ থেকে শুরু করে সবাই আছেন, আমি সবাইকে লোকাল পুলিশ থেকে শুরু করে অভিনন্দন জানাবো। ভালো থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা যাচ্ছে না।